Assalamualaikum, my dear sweet little learners. You are welcome to the online class of Bornamola School and College. I am Mansoor Akhtar Mukta. This English class is specially for the students of class 5. My dear students, today I will discuss Unit 22, Lesson 7. অর্থাৎ তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে, এই যে তোমাদের ইংলিশ ফর টুডে বইটা, এই বই থেকে আমরা কী পড়ব, ইউনিট 22 লিসন 7। তাহলে চলো ইউনিট 22-তে কী আছে আমরা একটু দেখি। আমাদের অধ্যায় 22-এ লিসন পার্ট 7-এ রয়েছে কমপ্লিটিং ফর্মস। কমপ্লিটিং ফর্মস তো ফর্ম পূরণ করা, এর জন্য আমাদের কি থাকে মেন বইয়ের মধ্যে, আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে কি দেওয়া আছে, একটি প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজ থেকে তোমাদের প্যাসেজ মডেল কোশ্চেন হিসেবে আসতে পারে এবং এই প্যাসেজ অনুসারে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তাহলে আমরা আগে কি করব, আগে আমরা প্যাসেজটি পড়ে নিই। দেখো আমাদের প্যাসেজে কি রয়েছে, রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ডস। রোকেয়া খান ইজ লাইলাস ফ্রেন্ডস, তাহলে এখানে ব্যক্তি কয়জন, দুইজন, একজন হচ্ছে রোকেয়া খান আর একজন হচ্ছে লাইলা। আর রোকেয়া খান হয় লাইলার বন্ধু বা বান্ধবী, তোমরা যেটাই বলো। শি ইজ অলসো বাংলাদেশি, সেও বাংলাদেশি, অর্থাৎ সে বাংলাদেশে বাস করে। শি অলসো গোজ টু নওগাঁ প্রাইমারি স্কুল বাট শি ইজ ইন ক্লাস 4। সে কে, এই সে কে, রোকেয়া খান। রোকেয়া খান কি করে, সেও নওগাঁ প্রাইমারি স্কুলে যায় কিন্তু সে ক্লাস 4-এ পড়ে, অর্থাৎ সে চতুর্থ শ্রেণীতে পড়ে। শি অলসো গোজ টু নওগাঁ প্রাইমারি স্কুল বাট শি ইজ ইন ক্লাস 4। সেও নওগাঁ প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়তে যায় কিন্তু সে কোন শ্রেণীতে পড়ে, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হার বার্থডে ইজ 18 সেপ্টেম্বর 2007, আর তার জন্ম তারিখ, তার জন্ম তারিখ, রোকেয়া খানের জন্ম তারিখ হচ্ছে কি 18 সেপ্টেম্বর 2007। সে 2007-এর 18 সেপ্টেম্বরে কী করে, জন্মগ্রহণ করে। হার ফাদার্স নেম ইজ আনোয়ার খান অ্যান্ড হার মাদার্স নেম ইজ আয়েশা হায়দার। আবার পড়ছি দেখো, হার ফাদার্স নেম ইজ আনোয়ার খান অ্যান্ড হার মাদার্স নেম ইজ আয়েশা হায়দার, এবং তার মায়ের নাম হচ্ছে আয়েশা হায়দার এবং তার বাবার নাম হচ্ছে আনোয়ার খান। দে লিভ অ্যাট হসপিটাল রোড ইন নওগাঁ, তারা নওগাঁর হসপিটাল রোডে বাস করে, হসপিটাল রোডের সাথেই তারা কী করে বসবাস করে। ইন হার ফ্রি টাইম রোকেয়া এনজয়েস ড্রয়িং অ্যান্ড রিডিং, তার অবসর সময়ে সে কী করতে পছন্দ করে, সে আঁকতে এবং লিখতে পছন্দ করে, অর্থাৎ পড়তে পছন্দ করে, সে ছবি আঁকতে এবং পড়াশোনা করতে পছন্দ করে তার অবসর সময়ে। শি সাইন্ড হার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন অন 12 নভেম্বর 2015, সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের অ্যাপ্লিকেশনে স্বাক্ষর করে 2015 সালের 12 নভেম্বর, অর্থাৎ সে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে 12 নভেম্বরের 12 তারিখে সে কী করে স্বাক্ষর করে। তাহলে আমাদের এই প্যাসেজটা আমাদের কিসে ছিল, বইয়ে দেওয়া ছিল, আর এই প্যাসেজটা থেকে আমাদের মডেল কোশ্চেন হিসেবে আসতে পারে কিন্তু আমাদের যে ইংলিশ ফর টুডে মেন বই রয়েছে সেখানে এটা কমপ্লিটিং ফর্ম হিসাবে দেওয়া আছে, অর্থাৎ এই প্যাসেজটা পড়ে আমাদের একটি কমপ্লিটিং ফর্ম, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে হবে। দেখো প্রশ্নে বইয়ে কি রয়েছে, বই ছিল রিড দ্য প্যারাগ্রাফ অ্যাগেইন, তোমরা এই প্যারাগ্রাফটি, এই অনুচ্ছেদটি পড়ো। কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ রোকেয়াস ইনফরমেশন, এবং এখানে দেখো একটি ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটি এই রোকেয়ার ইনফরমেশন দিয়ে ফিল আপ করো, অর্থাৎ পূরণ করো। তাহলে আমরা আমাদের মেন বইয়ের মধ্যে যা আছে সেই অনুযায়ী আমরা আজকে ফর্মটি ফিল আপ করবো, আর এই একটি ফর্ম ফিল আপ যদি তোমরা ভালোভাবে শিখো তাহলে ফর্ম যেভাবে আসবে না কেন সেটা তোমরা করতে পারবে, কারণ এটা আমাদের মেন বইয়ে দেওয়া রয়েছে কমপ্লিটিং ফর্ম, ফর্ম পূরণ করা। তাহলে আসো
আমাদের কি সম্পর্কে ফর্মটি দেওয়া আছে দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কোথায়? সেটা নওগাঁয়। তাহলে চলো আমাদের দেখো এখানে কী কী দেওয়া আছে। আমাদের দেওয়া আছে নেম, ডেট অফ বার্থ, নেশনালিটি, মাদার্স নেম, ফাদার্স নেম, হোম অ্যাড্রেস, স্কুল, ক্লাস, হবিস। তাহলে এখানে দেখো নেম, এখন তুমি নেম বলতে কার নাম লিখবে? তোমার নিজের নাম লিখবে? অবশ্যই না, কারণ আমাদেরকে কী বলেছে এই প্যারাগ্রাফটি পড়তে বলেছে এবং এই প্যারাগ্রাফ অনুসারে আমাদেরকে নাম লিখতে বলছে। তাহলে প্যারাগ্রাফটি কার সম্পর্কে ছিল? রোকেয়া খান। এবং এখানে প্রশ্নেও বলে দিয়েছে রোকেয়াস ইনফরমেশন, রোকেয়ার তথ্য দ্বারা ফর্মটি ফিল আপ করতে। তাহলে এখানে আমরা আমাদের যেখানে নেম দেওয়া আছে নাম, সেখানে আমরা কার নাম লিখব? অবশ্যই কার নাম লিখব? রোকেয়া খান। তাহলে আমরা লিখি দেখো, রোকেয়া খান, ডেট অফ বার্থ, জন্ম তারিখ। এখানে দেখো রোকেয়া খান কত তারিখ কত সালে জন্মগ্রহণ করেছে, এখানে দেখো হার বার্থডে ইজ 18 সেপ্টেম্বর 2007। তাহলে আমরা এই ডেটটাই এখানে লিখে দিব। তাহলে কী লিখব? 18 সেপ্টেম্বর 2007। এবার দেখো ন্যাশনালিটি, জাতীয়তা। ন্যাশনালিটি শব্দের অর্থ হচ্ছে জাতীয়তা। এখানে দেখো আমাদের রোকেয়া খান কী ছিল, আমাদের প্যাসেজের প্রথমেই ছিল শি ইজ অলসো বাংলাদেশি, সেও বাংলাদেশি। তাহলে আমরা এখানে ন্যাশনালিটি, জাতীয়তা কী পেয়েছি? বাংলাদেশি। তাহলে আমরা এখানে লিখব বাংলাদেশি। এবার দেখো মাদার্স নেম, মাদার্স নেম অর্থ কী? মায়ের নাম। এখানে অ্যাস থাকার কারণে দেখো অ্যাপোস্ট্রোফিস অ্যাস রয়েছে। মাদার্স নেম মায়ের নাম। মায়ের নাম কী ছিল? হার ফাদার্স নেম ইজ আনোয়ার খান অ্যান্ড হার মাদার্স নেম ইজ আয়েশা হায়দার। তাহলে আমরা এটাই লিখব, মাদার্স নেম কি? আয়েশা হায়দার। এখানে আমাদের মূল প্যাসেজটার মধ্যে যেই মায়ের নাম দেওয়া আছে সেটাই লিখতে হবে। তোমরা অনেক সময় কী করো, নিজেদের মায়ের নাম লিখে দাও, নিজের বাবার নাম লিখে দাও এবং সেই ফর্মটা ফিল আপ করতে নিজের নামই লিখে দাও, কিন্তু তা করলে হবে না। এবার দেখো ফাদার্স নেম, ফাদার্স নেম কি? আনোয়ার খান। আনোয়ার খান, দেখো হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেসটা কী ছিল, তাদের বাসাটা কোথায়? দে লিভ অ্যাট হসপিটাল রোড ইন নওগাঁ। তাহলে আমাদের অ্যাড্রেসটা সেটাই হবে, হসপিটাল রোড ইন নওগাঁ। হসপিটাল রোড ইন নওগাঁ। এবার দেখো স্কুল, সে কি স্কুলে পড়াশোনা করতো? তার বিদ্যালয়ের নাম নওগাঁ প্রাইমারি স্কুল। নওগাঁ প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল। এবার দেখো ক্লাস, সে কোন ক্লাসে পড়তো? তোমরা নিজেদের ক্লাসের নাম দিয়ে দিলে হবে না, কারণ শি ইজ ইন ক্লাস ফোর, সে চতুর্থ শ্রেণীতে পড়তো। তাহলে আমরা এখানে কী দেবো? শুধু
फोर दिले हबी हबीज देखो तार शौक की छिलो अर्थात से क्यों करते पसंद करत ये हम ये ना दिए ये दीते से क्यों करते पसंद करो हबीज अर्थात तार शौक समूह तार शौक की छिलो देखो हि रोकेया इंजयस ड्रईंग एंड रिडिंग से छवि आँकते आँकते पढ़ते पसंद करते लिखब ड्रईंग एंड रिडिंग देखो एखे कि रही এখানে আমাদের সিগনেচারের একটি ঘর রয়েছে অর্থাৎ স্বাক্ষর তাহলে এখানে স্বাক্ষরের কার নামটা হবে স্বাক্ষরে এই ইনফরমেশনটা কার সম্পর্কে ছিল রোকেয়া খান এখানেও দেখো রোকেয়াস ইনফরমেশন তাহলে এখানে যে স্বাক্ষর দিবে শুধু তার নামটা লিখলে হবে রোকেয়ার নাম লিখে দিলেই হবে তাহলে আমাদের হয়ে গেল কমপ্লিটিং ফর্ম অর্থাৎ আমাদের মেইন বই থেকে মেইন বইয়ের মধ্যে কি রয়েছিল ইউনিট 22 লিসন 7 এর মধ্যে কি রয়েছে একটি প্যাসেজ দেওয়া ছিল সেই প্যাসেজ অনুসারে আমরা কমপ্লিটিং ফর্মটি অর্থাৎ ফর্মটি পূরণ করলাম ঠিক একইভাবে তোমাদের যেরকমভাবে ফর্ম আসুক না কেন এই নিয়ম অনুসারেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়তো সেখানে তোমাদের আরও কম তথ্য দেওয়া থাকতে পারে অথবা এর থেকে বেশিও থাকতে পারে অর্থাৎ ইনফরমেশন এখানে যা থাকবে আমাদের সেই অনুযায়ী ফর্মটা ফিল আপ করতে হবে তাহলে লিটল লার্নার্স আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে